Once again, welcome to City Cinema and প্রতিবার আমরা একটা কথা বলি, যেমন যেভাবে আমরা তারকাদের পাশে আছি ঠিক সেভাবে ফ্রেশ ট্যালেন্টেরও পাশে আমরা থাকি। তো আজকে যার সাথে কথা বলবো তার প্রথম গানটা লঞ্চ করছে সিটি সিনেমা। আজকে আমার সাথে রয়েছে অর্পিতা ব্যানার্জি। অর্পিতা, ওয়েলকাম টু সিটি সিনেমা। হ্যালো, মাই নেম ইজ অর্পিতা ব্যানার্জি। আজকে খুব ভালো লাগছে যে আমার এতদিনের একটা পরিশ্রম করা, হ্যাঁ স্বপ্ন বলতে পারেন, পরিশ্রম করা একটা সিডি আমি ফার্স্ট লঞ্চ করছি সিটি সিনেমায়। ইটস আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, খুবই ভালো লাগছে। ওকে, এবং যেহেতু প্রথমবার প্রথম স্বপ্ন ছুতে চলেছে অর্পিতা, তাই আমাদের তরফ থেকে এন্টার টিম অফ সিটি সিনেমা এটা তোমার জন্য কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। নিশ্চয়ই ডেফিনেটলি অনেকটা এক্সাইটমেন্ট নিয়ে ব্যাপার স্যাপার রয়েছে। হ্যাঁ, সে তো অবশ্যই। থ্যাংক ইউ। এবার তো আড্ডায় যেতে হবে। ইনফ্যাক্ট দ্যাট যে তোমার প্রথম গান, আমার না এই বিশ্বাসটা হয় না যে প্রথম গান, বিকজ গান তো এর আগেও প্রচুরবার গিয়েছো, বাট এটা একদম অফিসিয়ালি যেখানে তোমার নিজের একটা গান, তোমার নিজের কম্পোজিশনটা কার? কম্পোজিশনটা চন্দন রায় চৌধুরী, উনি ওয়ান অফ দ্য মোস্ট রিনাউন্ড মিউজিক ডিরেক্টরস ফ্রম দ্য পাস্ট। ওনার সাথে আমার যোগাযোগ হয় আমার এক বাবার বন্ধুর থেকে। তো আমরা আড্ডা মারতে মারতে এরকম একদিন আড্ডা মারতে মারতেই বসে ওনার বাড়িতে আমরা ডিসাইড করে ফেলি যে আমি গান শোনাই ওনাকে, ওনার কোথাও হয়তো ভালো লাগে। উনি আমাকে বলেন যে ঠিক আছে অর্পিতা, চলো আমি একটা সুর দিয়ে একটা গান করি, তো তুমি যদি করো তো। তো আমি বললাম যে হ্যাঁ, ইটস অ্যান ওয়ান্ডারফুল প্রেজেন্টেশন, থ্যাংক ইউ। তো তারপর হ্যাঁ এরকমভাবে হয়। তারপর যিনি লিখেছেন লিরিসিস্ট সোমনাথ সেন, ওনার সাথে বহুদিন যোগাযোগ নেই রাইট, কিন্তু উনিও খুবই ভালো মানুষ। যে গানটা নিয়ে এতক্ষণ ধরে কথা হচ্ছে অর্পিতার, চলুন একবার সেই গানটা শুনে নিই। সারাদিন অসাধারণ একটা কম্পোজিশন এবং অসাধারণ একটা গান। তো আমাকে একটা কথা বলো যে গান ছাড়া আর কি কি করো তুমি? গান ছাড়া আমি আপাতত সেকেন্ড ইয়ার বিটেক করছি, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, তো আপাতত এটাই করছি, কিন্তু যেহেতু গানটাকে ভালোবাসি, 3 বছর বয়স থেকে গানটা নিয়ে ভাবনা চিন্তা। আমার মাই আমার প্রথম গুরু বলতে পারেন। বাহ, উনি ভীষণ ভালো গান গায়। আমার দিদা, তিনি ভীষণ ভালো গান গান। আমার এন্টায়ার ফ্যামিলি, আমার ফ্যামিলিটা খুব মিউজিক্যাল, আমাদের বাড়িতে মানে গোটা ফ্যামিলি গান করে। না, গান করে বলতে আমার মা ট্রেন্ড সিঙ্গার, বাট আদারওয়াইজ আমার বাড়ির সবাই খুব মিউজিক্যাল। একদিকে কম্পিউটার সায়েন্স আর একদিকে গান, মানে তোমাকে যদি চুজ করতে বলি যে তুমি কি হতে চাও, তাহলে তুমি কি বলবে? এটা খুব ডিফিকাল্ট বলা, কারণ আমি আপাতত যে পড়াশোনাটা করছি সেটা খুবই প্রফেশনাল, খুবই মানে কি বলবো, তার ভেতরে অনেক হার্ডওয়ার্ক করতে হয়। যেরকম আমাকে গানে করতে হয় তেরকম আমাকে পড়াশোনাতেও করতে হয়। আমার অ্যাসাইনমেন্ট কমপ্লিট করা, এক্সাম, সব কিছু মিলে থাকে, সেটার একটা প্রেশার থাকে আলাদা। হ্যাঁ, গানের প্রেশার একটু থাকেই। এখন আগ ছোটবেলা গানের প্রেশারটাকে প্রেশার হিসেবে নিতাম না, কারণ ভালোবেসে করতাম, হ্যাঁ হয়ে যাবে করতাম, বাট এখন এখন কি গানটা প্রেশার হয়ে গেছে? না, প্রেশার হয়ে যায়নি, কিন্তু ওই দুটো সাইড কোথাও একটু ব্যালেন্স করতে মানে করার সময় একটুখানি যদি একটা দিক একটুখানি এদিক ওদিক হয়ে যায়, মনে হয় যে এই জায়গাটা ঠিক হলো না, ব্যালেন্স করতে কোথাও ব্যালেন্স কোথাও যদি একটু সমস্যা হয় মনে হয় যে না এই জায়গাটা। তোমার ফেভারিট সিঙ্গার কে? আমার ফেভারিট সিঙ্গার বলতে এভাবে চুজ করাটা একটু ডিফিকাল্ট, কিন্তু হ্যাঁ লতাজি, আশাজি, এনাদের আমি মানে ছোটোবেলা থেকে এনাদের গান শুনে, তারপর শ্রেয়া ঘোষাল, সোনু নিগম, কিশোর কুমার। এবার একটা গান শুনবো, কিন্তু কী গান তুমি শোনাবে? আমি আমার একটা অত্যন্ত পছন্দের গান তুম আ গয়ে হো, ওকে, আদি ছবি থেকে।
বেশ চলো শুনি। चरागों से लौट आ रही थी, जीने की तुमसे वजह मिल गई है, बड़ी बेवजह जिंदगी आ रही थी, तुम आ गए খুব সুন্দর অসাধারণ। আমার মনে হয় যারা ওখানে বসে দেখছেন তারাও এই একটাই কথা বলছে যে ফ্যান্টাস্টিক, এত প্রফেশনাল গলা, এত সুন্দর গলার কাজ। তো শোজ করো তুমি? হ্যাঁ শোজ করি, কিন্তু খুব এখন খুব কমে গেছে, মানে আমার পড়াশোনার জন্য বলুন যাই বলুন না কেন কমে গেছে একটুখানি, মানে এখন ওই একটু ব্যালেন্সটা করতে কত একটা সত্যি খুব কষ্ট হচ্ছে, মানে এটা খুবই কষ্টকর বিষয়। আমরা যারা গান শিখি এবং শেখার পর আমাদের প্রত্যেকের একটা ইচ্ছে থাকে যে চলো আমরা কোনো রিয়েলিটি শো এর মঞ্চে, তো সেখানে কি কখনো ট্রাই করেছো? হ্যাঁ একদম, আই থিংক দা ইয়ার 2013। ওকে, হ্যাঁ সেই বছরে আমি ক্লাস 8 এ পড়ি তখন। আচ্ছা, তো তখন এটা ডিসাইডেড ছিল না, মানে আমি একদিনকে জাস্ট বসেছিলাম ঘরে, আমার টিউশন টিচার পড়াতে এসেছিল, তো আমি টিভিতে দেখলাম যে এরকম ব্যারাকপুরে আমাদের অডিশন হচ্ছে, তো ফার্স্ট অডিশনটা ব্যারাকপুরে হচ্ছে। তো আমার খুব মানে ভিভিডলি মনে আছে ব্যাপারটা যে আমার টিউশন টিচার পড়িয়ে গেল, তো আমাকে বাবা বললো যে তুই দিয়ে দেখ যদি পারিস, তো শিখছিস তো গান, চেষ্টা করে এবার আস্তে আস্তে কোথাও। তো ওই ব্যাপারটা তখন আমি মানে সত্যি কথা বলতে ভীষণ নার্ভাস ছিলাম যে আমি ওখানে যাব কি করব, তখন আস্তে আস্তে করে তারপর ব্যারাকপুরে গিয়ে ওই লাইনে একটা যেটা অডিশনের প্রসেস হয় লাইনে দাঁড়িয়ে, এবার এতজনকে দেখে আমিও ঘাবড়ে গেছিলাম যে এত ব্যারাকপুরেই এত লাইন, তারপর অন্য কোথাও কী হবে। তো যাই হোক আমি ভয়ে ভয়ে তো দাঁড়িয়ে পড়লাম লাইনে, তারপর মানে সত্যি কথা বলতে আমি তখনও এতটাও ট্রেন ছিলাম না, অনেকটাই ছোট, তো এতটাও ট্রেন ছিলাম না আমি যে আমার ভেতরে এই ফিলিংসটা এসেছিলো যে আমি হয়তো ওখানে গিয়ে কিছু করতে পারবো না, আমার এটা তখন খুব কাজ করেছিল সবাই আমার থেকে সুপিরিয়ার, আমি সবার থেকে ইনফিরিয়ার। তারপর ওটা আস্তে আস্তে করে ফার্স্ট অডিশনে আমি কোয়ালিফাই করলাম, 7-8 অডিশন হয়, বিভিন্ন জায়গায় অডিশন হয়েছিল সেই সময়। তো লাস্ট অডিশনটা দিয়ে যখন আমি বাড়িতে এসেছিলাম রাত হয়ে গেছিলো, সন্ধে হয়ে গেছিলো, তখন আমি বসে আমি আমি জানি যে আমি কিছু হব না, আমি সিলেক্ট হব না, আমি একদম ক্লিয়ার ছিলাম, আমি বাবাকে বলেছি আমি হব না সিলেক্ট। তো আমি এখানে বসে টিভি দেখছিলাম, তো দেখতে তো হঠাৎ করে বাবার ফোনে ফোন আসে একটা যে আপনি কি অর্পিতা ব্যানার্জি বাবা বলছেন, তো উনি বলেন হ্যাঁ, বলছে যে ও সিলেক্ট হয়ে গেছে, ফাইনাল অডিশনে সিলেক্ট হয়ে গেছে, ওকে এরকম এই অমুক জায়গায় নিয়ে আসুন, আমরা এবার ওকে গ্রুমিং করিয়ে স্টেজে তুলবো। ফ্যান্টাস্টিক। তো সেই খবরটা পেয়ে যে আমি কতটা খুশি হয়েছিলাম, মানে এটা এখন ভাবলে রিলি গুজবাম্পস দেয়, গায়ে কাটা দেয়। তো হ্যাঁ তখন এই ব্যাপারটা হয়ে গেছিলো, তারপর টিভিতে অ্যাপিয়ার করার যখন টাইম আসলো, ওখানে বিভিন্ন ধরনের রথিজিৎ স্যার ওখানে আমাকে গ্রুমিং করিয়েছেন, আরও দীপান্বিতাদি গ্রুমিং করিয়েছেন, তো মানে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স, ওখানে অনেকজনের সাথে ভালো বন্ধুত্ব হয়ে গেছিলো হয়েছিলো। তখন এমনই হয়ে গেছিলো যে আমার পরীক্ষাটাও সেই সময়তেই পড়ে গেছিলো যে সময়টা শোটা অ্যাকচুয়ালি স্টার্ট হবে। আচ্ছা, তো সেই সময়টা আমি মানে আমি তখন ডিসিশন সেভাবে নিতে পারিনি, খুবই কনফিউজ ছিলাম কি করব না করব, বা আমার সাথে কথা বলে আমার ঠাকুমার সাথে কথা বলে তো ওনারা বললো যে তুই এখন চলে আয়, পরে চেষ্টা করতে পারিস। তো তখন তো খুবই কেঁদেছিলাম ওখানে, ভীষণ কেঁদেছিলাম ওখানে, ওনে সবাই বলেছিলো তুমি পরে আসবে কোনো ওই করো না, কিন্তু ওই যে চলে এসেছিলাম, আমারও একটা ব্যাপার ছিল যে হ্যাঁ এসে আমি একদম ফুল দমে পড়াশোনার মধ্যে ঢুকে গেছিলাম তখন, কারণ একটা প্রেশার সবসময় একটা আইএসসি বোর্ডে প্রেশার ভীষণ থাকে, মানে আর সায়েন্সের প্রেশারটা ভীষণ থাকে, সেই কারণেই তখন ওই অবধি জার্নিটা শেষ হয়ে গেছিলো সেই সময়কার। তারপরে আমি অনেকবার ভেবেছিলাম যে যাবো যাবো করে, আর মানে ঠিক ওই ব্যাপারটা হয়নি। হ্যাঁ এবার আমি আগের বছরে ভেবেছিলাম যে আমি নাম দেবো আর কি, পার্টিসিপেট করবো, কিন্তু তারপরে আমার কলেজ থেকে সবাই একটুখানি
নো নো করলো, মানে ওরা আমাকে লিভ দেবে না বললো। আচ্ছা, তো ওই সাপোর্টটা আমি এখনো পাচ্ছি না, কারণ আমাকে যদি ওখানে পারসিউ করতে হয় আমাকে কলেজে সাপোর্টটা খুব দরকার, ভীষণ দরকার, না হলে আমি ওদিকে পারসিউ করতে পারবো না, কারণ ওখানে থেকে করার ব্যাপার আছে। তো সেই কারণে এখন এখনো পর্যন্ত হচ্ছে না, তবে হ্যাঁ অবভিয়াসলি আমি চেষ্টা অবশ্যই। এই সময় দাঁড়িয়ে মানে এই ধরো এই লকডাউন টাইমে দাঁড়িয়ে প্রত্যেকেই না ফেসবুকে গান করছে, রাইট, অনেকে কভার করছে, সো তোমার কখনো মনে হয়নি যে তুমি কিছু কভার করো বা? আমি ফেসবুকে প্রচুর করি, ফেসবুকে প্রচুর গান করি আমি। অনেকে মানে আমাকে সবসময় বলে তুমি একটা ইউটিউব চ্যানেল খোলো, সেখানে তুমি ইয়ে করো। এবার আমি এটা ভেবেছিলাম যে এটা খুলবো একটা, এবং ভেবেছিলাম ভাবতে 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 যে এখন এতদিন হয়ে গেছে, লকডাউন হালকা হয়ে গেছে, কিন্তু অবভিয়াসলি আমার একটা প্ল্যানে আছে যে আমি করবো, আমি ইউটিউব চ্যানেলে আমার ছাড়বো। এবার যদি একটা রিকোয়েস্ট করি যে ওকে স্পেশালি এবার একটা বাংলা গানের কভার করতে, তাহলে কোন গানটা করবে? তোমাকে শ্রেয়া ঘোষাল, রাইট, হোক তোমাকে শ্রেয়া ঘোষাল, শুনি। প্রাণ দিতে চাই মন দিতে চাই সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, হো তোমাকে, স্বপ্ন সাজাই নিজেকে হারাই ও দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে, হো তোমাকে। তোমার গান গাওয়ার ধরন দেখেই যে ওখানে যারা রয়েছে তারা খুব ভালো করে বুঝতে পারছে কতটা নিষ্ঠার সাথে প্রত্যেকটা গান তুমি করতে চাও। এক্স্যাক্টলি, কিন্তু এই যে গানটার জন্য আজকে তোমার সাথে আমাদের আড্ডা মারতে বসা, সেটার নাম হচ্ছে বেয়াদব মন। হ্যাঁ, তোমাকে দেখলে কিন্তু একবারও কেউ বলবে না তুমি এতটা বা তোমার মনটাও এতটা বেয়াদব, কিন্তু গানের নাম বেয়াদব মন কেন? এটা অ্যাকচুয়ালি যিনি লিখেছেন তিনি অ্যাকচুয়ালি এই অ্যালবামে দুটো গান আছে। আচ্ছা, একটা হলো যেটা একটু ফাঙ্কি, মানে এই গানটা আমার এই দুটোর মধ্যে একটুখানি গাইতে সবসময় যেন ভালো লাগে, আর আরেকটা হলো রাত জেগে রই, ওটা একটুখানি স্যাড জনারের। তো এই অ্যালবামে আমি দুটোই ইনক্লুড করার চেষ্টা করেছি, কারণ অ্যাজ এ সিঙ্গার, একজন সিঙ্গার যখন একটা রক গান গায় তখন তার সাথে সাথে তাকে একটা ক্লাসিক্যাল গান, একটা মেলোডি গানও গাইতে জানতে হবে। একটা ফাঙ্কি গান আমি গাইলাম, কিন্তু আমি একটা ধীর স্থির গান বা একটা সুর হোল্ড করার একটা গান যেটাতে স্ট্যান্ডিং নোট খুব ইম্পর্টেন্ট, সেই সব গান যদি আমি না গাইতে পারলাম তাহলে আমার মনে হয় না একটা সিঙ্গারের ক্রেডিট আছে। একদম একদম। তো সেই কারণে সেইটা ভেবেই এই দুটো গান অ্যালবামে আমরা চুজ করেছি। তো এই গানটা এবার এই গানটাই আমরা শুনবো ওর কাছ থেকে, যে গানটা একদম রক না পপ না, কিন্তু একটা স্যাড একটা একটা ব্যাপার রয়েছে আর কি গানটা। চলো সেই গানটা শুনি। রাত জেগে রই আমি, রাত জেগে রই, চাঁদ ডোবে আলো নেভে, জেগে রই আমি, রাত জেগে রই। ক্যা বাত, ক্যা বাত, ফ্যান্টাস্টিক, খুব সুন্দর, অসাধারণ। একটা কথা জানতে ইচ্ছে করছি যে রাত জেগে রই সব এই যে এত কথা, এর সত্যি কি কোনো অপেক্ষা টপেক্ষার ব্যাপার রয়েছে? না না, একদমই না, এখন আর সব কিছুই ভাবার জায়গা নেই। ওকে, তুমি বেসিক্যালি কতক্ষণ ধরে রিয়াজ করো? আমি 1.5 থেকে 2 ঘন্টা এভরিডে। হ্যাঁ, এভরিডে, মোটামুটি এভরিডে, এখন এভরিডেই হচ্ছে, কারণ আদারওয়াইজ আমার কলেজ থাকলে একটা দিন একটু গ্যাপ হয়, তা হয় গ্যাপ হয়ে যায়। কিছু অ্যালবাম যখন তুমি নতুন করলে এবং নতুন অ্যালবাম করার প্রপোজাল যখন তুমি তুমি ভাবলে আর কি অ্যাকচুয়ালি, যে তারপর যখন এটা এক্সিকিউট হলো, সো হোয়াট ইউ ফিল, তখন কি মনে হলো? তখন মনে হলো যে একটা একজনের ক্যারিয়ারে একটু খুব বেবি স্টেপসগুলো খুব ইম্পর্টেন্ট, ছোটো ছোটো স্টেপসগুলো। তো আমার মনে হয় দিজ আর অল দ্য বেবি স্টেপস দ্যাম টেকিং কারেন্টলি। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে আমার তখন একটাই ফিলিংস এসেছিলো যে একটা স্টেপ কমপ্লিট করলাম,
তো এখন আরো যেতে হবে, আরো অনেক কিছু করার বাকি আছে, এখানেই তো শেষ নয়, এখানেই থেমে গেলে চলবে না। কেউ থেমে যায়নি যারা সাকসেসফুল হয়েছে, কেউ থেমে যায়নি কখনোই, এবং আমরাও চাই যে তুমি এখানেই না, আরো আরো অনেক কিছু হোক। এবং ইনফ্যাক্ট আজকে এখানে শুধু তোমার অ্যালবাম নিয়ে কথা হচ্ছে, ইন ফিউচার আমরা জানো তুমি কোনো কোনো ছবিতে গান করেছো, তোমার নতুন কোনো বড় প্রজেক্ট হচ্ছে, এখানে মানুষজন আমাদেরকে রিকোয়েস্ট করছে প্লিজ অর্পিতার একটা ইন্টারভিউ। সো দ্যাট মোমেন্টে দাঁড়িয়ে আমরা প্রত্যেকে চাইবো, ইন্টারসিটি সিনেমা চাই যে আরও ভালো কিছু হোক, আরও ভালো কিছু। এত সুন্দর নিষ্ঠা নিয়ে তুমি গান করো, ভালোবেসে গান করো, সময় দাও যাকে, সেখান থেকে একটা বড় কিছু হোক। বাট ফ্যাক্ট, জন্মদিন একটু কাটতেই হবে, অর্পিতার জন্মদিন, এবং সেখানে দাঁড়িয়েই এবছর জন্মদিনের বড় গিফট ও নতুন গান, নিজের গান ও লঞ্চ করছি সিটি সিনেমায়। কেক তো কাটতেই হবে, তাই এবার কেক কাটার পালা, গোটা ফ্যামিলিকে ডাকতে বলবো। অর্পিতা, তোমার গোটা ফ্যামিলিকে ডেকে নাও, সবাই মিলে জমিয়ে কেক কাটা হোক। একদম, আমি আমার ভাই বোন বাবা মা সবাইকে ডেকে নিচ্ছি, সবাই চলে আসো, সবাই সবাই সবাই। এই সেই মিউজিক্যালি ফ্যামিলি, মানে গোটা পরিবারের প্রত্যেকে গান জানে, এবং আজকে মিউজিকের সাথে গান তো একটা হবে, এবং তার সাথে অর্পিতা কেক কাটবে। কে গান করবে, বাবা না মা? মা, মা। ওকে চলুন মা, তুমি করো একটা গান। না যেও না রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাতে জাগা পাখি, না যেও না রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাতে জাগা পাখি, না যেও না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দিদি, হ্যাপি বার্থডে।